রজনীকান্ত এই অ্যাকশন প্যাকড থ্রিলারে মুথুভেল পাণ্ডিয়ানের চরিত্রে অভিনয় করেছেন, একজন কারাগারের ওয়ার্ডেন যিনি একটি উচ্চ নিরাপত্তা সুবিধায় শান্তি বজায় রাখার দায়িত্বপ্রাপ্ত। যাই হোক, যখন একদল বিপজ্জনক অপরাধী আসে, তখন পাণ্ডিয়ানকে তাদের নিয়ন্ত্রণে রাখতে তার সমস্ত দক্ষতা ব্যবহার করতে হবে। ছবিতে আরও অভিনয় করেছেন মোহনলাল, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, সুনীল রামাকৃষ্ণন, বিনয়কান, মীরনা মেনন, তামান্না ভাটিয়া, বসন্ত রবি, নাগাবাবু, যোগীবাবু এবং জাফর সাদিক। ছবিটি পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার, যিনি কোলামাভু কোকিলা এবং কাইথির মতো চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত। সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সামনে জেলর সিনেমার ট্রেইলার রিভিউ করব। আপনি যদি এরকম নিত্য নতুন সিনেমার গল্প বা রিভিউ পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। জেলর মুভিটির কাহিনীর কথা তুলে ধরলে, এটি সম্পূর্ণ একটি অ্যাকশন মুভিতে পরিপূর্ণ। এমনকি দর্শকরাও এমন একটি গল্প উপভোগ করতে পারে যা সম্পূর্ণভাবে অপরাধের সেরা গল্পের উপর নির্ভর করবে। সিনেমাটি পাশাপাশি থ্রিলারে পরিপূর্ণ, যা অবশ্যই প্রেক্ষাগৃহে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে। মূল গল্পটি মুথুভেল পাণ্ডিয়ানকে ঘিরে। তিনি একজন কঠোর কারাগারের ভূমিকা পালন করছেন। তাকে জানানো হয়েছে যে অপরাধীদের একটি দল তাদের নেতাকে কারাগার থেকে উদ্ধার করার পরিকল্পনা করেছে। খবরটি জানার পর তিনি খুব সতর্ক হয়ে যান এবং তাদের থামাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নিজেকে প্রস্তুত করেন। জেলর একটি ভালোভাবে তৈরি অ্যাকশন থ্রিলার যা তার উত্তেজনার প্রতিশ্রুতি প্রদান করে। রজনীকান্ত মুথুভেল পাণ্ডিয়ান হিসাবে শীর্ষ ফর্মে আছেন এবং তিনি একটি শক্তিশালী কাস্ট দ্বারা সমর্থিত। ফিল্মটি দ্রুত গতির এবং টুইস্ট এবং টার্নে পূর্ণ এবং এটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত বিনোদন দেবে। ফিল্মটির অ্যাকশন সিকোয়েন্সগুলি বিশেষভাবে ভালো কোরিওগ্রাফ করা হয়েছে এবং তারা অবশ্যই এই ধারার ভক্তদের খুশি করবে। ফিল্মটিতে কিছু হাস্যরস রয়েছে যা অ্যাকশনের মধ্যে ভারসাম্য আনতে সাহায্য করে। জেলর একটি কঠিন অ্যাকশন থ্রিলার যা নিশ্চিতভাবে রজনীকান্ত এবং ঘরানার ভক্তদের খুশি করবে। এটি অভিনেতার অনুরাগীদের জন্য অবশ্যই দেখতে হবে এবং এটি এমন একটি চলচ্চিত্র যা আপনাকে আপনার আসনের প্রান্তে রাখবে। মিনিটের জন্য চলমান ট্রেলারটি শুরু থেকেই একটি অ্যাকশন ট্রিট। রজনী, যে তার সুন্দর পরিবার নিয়ে অবসর জীবনযাপন করছে, হঠাৎ করেই বাঘের মতো ভিলেনদের আক্রমণ। বিশেষ করে জেলের ট্রেলারে রজনীকান্তের পুঁচ সংলাপগুলো আকর্ষণীয় লাগছে। অনুরাগীরা বলছেন যে থিয়েটারগুলি থালাইভার সংলাপের জন্য বিস্ফোরিত হবে, যেমন আমি অনেক দূরে চলে গিয়েছি এবং আমি যখন এটি শেষ করব তখনই আমি ফিরে আসতে পারব না। এছাড়াও তারা মন্তব্য করছেন যে রজনীকান্ত একটি উন্মত্ত প্রত্যাবর্তন করতে চলেছেন। একই সময়ে অনেক নেটিজেন জেলার ট্রেলারকে ট্রোল করছেন। তারা আরও বলছেন যে ট্রেলারে দরবার, ডাক্তার, পেটা, বিস্ট এবং বিক্রমের মতো আরও বিভিন্ন সিনেমার অনেক উল্লেখ রয়েছে। কেউ কেউ জেলার ট্রেলারকে পাওয়ার পানি সিনেমার সাথে তুলনা করে ট্রোল করছেন। যাই হোক, জেলর ট্রেলারটি রজনী ভক্তদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে এবং তারা বিশ্বাস করে যে ছবির কলাকুশলীরা ট্রেলারে খুব বেশি কিছু প্রকাশ করেনি। রজনী ভক্তরাও বলে যে এটি অবশ্যই শক্তিশালী পাঞ্চ সংলাপ দ্বারা সজ্জিত একটি সাধারণ প্রতিশোধের গল্প নয়। শুধুমাত্র থালাইভা এবং দক্ষিণ ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্তের সূক্ষ্ম এবং সূক্ষ্মপূর্ণ পারফরম্যান্স দেখার জন্য বহুল প্রতীক্ষিত অ্যাকশন মাসালা থ্রিলার তামিল ফিল্ম জেলর এ নেলসন পরিচালিত অনিরুদ্ধের দেওয়া সঙ্গীত এবং অবশ্যই বিশ্বব্যাপী প্রবণতাপূর্ণ পেপি ডান্স নম্বর। তামান্না ভাটিয়া এবং রজনীকান্তের মসৃণ নাচের চাল দিয়ে শিল্পা রাও গাওয়া কাওয়ালা সত্যিই সেলুলেট পর্দায় থালাইভা এর দুর্দান্ত প্রত্যাবর্তনের জন্য প্রচুর প্রত্যাশা এবং গুঞ্জন তৈরি করেছে। নির্মাতারা ট্রেলারটি বাদ দিয়ে উৎসাহী রজনীকান্ত ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন। ট্রেলারটিতে অ্যাকশন, নাটক, আবেগ, আবেগের প্রেক্ষাপট, সাসপেন্স এবং রোমাঞ্চের মিশ্রণ রয়েছে একটি আকর্ষক কাহিনীর সাথে এবং উজ্জ্বল পারফরম্যান্সের মিশ্রণ রয়েছে, তবে রজনীকান্তের উগ্র অবতার যা ভক্ত এবং নেটিজেনদের হৃদয় কেড়ে নেয়। তো বন্ধুরা, এই ছিল জেলর সিনেমার ট্রেইলার নিয়ে আমার মতামত। জেলর সিনেমা নিয়ে আপনার ভাবনা কি? আপনি কি সিরিজটি দেখতে খুব আগ্রহী? আপনার মূল্যবান মতামতগুলো নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের পরবর্তী মুভির গল্প বা রিভিউ জানতে নিচে কমেন্ট করুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।